নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ওড়িশার কটক থেকে শিপ্রা পাত্র বলছি। আমাদের বাড়িতে একটি অতৃপ্ত আত্মার বাস আমাকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত করে রাখত। আমি সেই সময় খুব অশান্তির মধ্যে ছিলাম। এই পরিস্থিতিতে আমার দুবার গর্ভপাত হয় এবং জীবন হয়ে যায় নরক। বাড়ি থেকে এই অশুভ আত্মাকে সরানোর জন্য যা কিছু পূজোপাঠ করেছি সমস্তই বিফল হয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। এই সময় আমি সত্যলোকের পুণ্যভূমিতে অনুষ্ঠিত নবরাত্রি হোমের কথা জানতে পারি। আমায় বলা হয় শ্রী সুবর্ণ কবচ দুর্গা দেবী যজ্ঞের মাধ্যমে শ্রী পদ্মাবতী ভগবতী সমস্ত নাকারাত্মক শক্তির বিনাশ ঘটান। আমি হোমে অংশগ্রহণ করে এই অশুভ আত্মার কবল থেকে মুক্তি হেতু প্রার্থনা জানাই। প্রার্থনা চলাকালীন অনুভব করেছিলাম অতৃপ্ত আত্মার মোক্ষ প্রাপ্তি ঘটছে। হোম করে ফিরে আসার পর বাড়িতে সেই আত্মার অনুপস্থিতি উপলব্ধি করতে পারি। আমি এখন দুই সন্তানের মা হয়ে এক পরিপূর্ণ জীবনের আস্বাদ পাচ্ছি। নাকারাত্মক শক্তির বিনাশ ঘটাতে নবরাত্রি হোমের মাহাত্ম্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছি আমি। হে আমার প্রিয় শ্রী কল্কি আম্মা ভগবান, আপনাকে পর্যাপ্ত ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই আমার। আমার জীবনে এই অপূর্ব চমৎকার ঘটানোর জন্য আপনার শ্রী চরণ কমলে আমার অনন্ত কৃতজ্ঞতা নিবেদন করি।